তো বন্ধুরা, তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল এভরিডে জব ইনফোতে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে অনেকদিন পরে ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা জানোই যে ইন্টারভিউ ছিল, সেই কারণে আমি ভিডিও বানাতে পারিনি, কারণ আমারও ইন্টারভিউ ছিল, প্রিপারেশন নিতে বিজি ছিলাম। তো বন্ধুরা, অলরেডি ইন্টারভিউ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তোমরা সকলেই জানো, মার্চ মাসের 21 তারিখ থেকে 6 তারিখ অবধি, অর্থাৎ মার্চ মাসের 21 থেকে 6 এপ্রিল পর্যন্ত অফিস এক্সিকিউটিভ, আর এপ্রিলের 7 থেকে 11 তারিখ অবধি আমাদের জেওটি কামটিয়ার ইন্টারভিউ ছিল। তো আজকে হচ্ছে 12 তারিখ, অর্থাৎ ইন্টারভিউ একদম কমপ্লিট হয়ে গেছে। তো আমি এই ভিডিওতে আলোচনা করব বন্ধুরা, যে জেওটি কামটিয়ার এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে, আর মেডিকেলের জন্য যে ফাইনাল কাট অফ, অর্থাৎ এই এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে প্রতিটা ক্যাটাগরি ওয়াইজ, সেই নিয়ে আমি আলোচনা করব। প্লাস এখানে বন্ধুরা, তোমরা নিজের নিজের সবাই ইন্টারভিউ দিয়েছ, সবাই নিজের নিজের শিফটে তোমরা দেখেছো, কিন্তু অনেক স্টুডেন্ট অ্যাবসেন্ট ছিল। তো অ্যাপ্রক্স কতজন অ্যাবসেন্ট ছিল, ইন্টারভিউ কেমন হয়েছে, হ্যাঁ, আর ফাইনাল রেজাল্ট কবে দিতে পারে, এই এক্সপেক্টেড ডেটগুলো আমি সমস্ত কিছু আলোচনা করব। আর প্রথমেই বলে রাখি বন্ধুরা, এগুলো সবই কিন্তু এক্সপেক্টেড, কারণ এটা কোনো অফিসিয়াল না। হ্যাঁ, আমার কাছে কোনো অফিসিয়াল খবর নাই, কিংবা সেরকম কোনো খবর নেই, জাস্ট এক্সপেক্টেড, প্লাস বন্ধুদের সঙ্গে আলোচনা করে বিভিন্ন রকম অ্যানালাইসিস করে এই ডাটাগুলো আমি কালেক্ট করেছি। তো তোমরা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে লাস্ট অবধি দেখবে, আর তোমাদের কী মতামত সেটাও জানাবে। আর সমস্ত কিছু বন্ধুরা পার্সোনাল ওপিনিয়ন থেকে বলছি, এগুলো কোনো অফিসিয়াল না, আর একবার বলে দিলাম। তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করি। আর ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, তোমরা প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে, এবং এই ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। তো বন্ধুরা, দেরি না করে চলো বন্ধুরা ভিডিওটি শুরু করি, আর তোমাদের কী মতামত সেটাও কিন্তু অবশ্যই তোমরা জানাবে। তো প্রথমে বন্ধুরা, তোমাদেরকে আমি অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাই। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে আমি যে পুরনো যে নোটিফিকেশানটি বেরিয়েছিল সেই নোটিফিকেশানে নিয়ে চলে এসেছি। এখানে তোমরা ভ্যাকান্সি টেবিলটা একটু দেখে নাও, একটু রিমাইন্ড করে নাও, টোটাল কত পোস্ট ছিল, 434টি। এখানে প্রতিটা ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া আছে। তো এটা রিমাইন্ড করার জন্য তোমাদেরকে আমি এই নোটিফিকেশানে নিয়ে নিয়ে এলাম। এবার তোমাদেরকে আবার আমি নিয়ে যাব সেই রিসেন্ট যেটা নোটিফিকেশান বেরিয়েছিল রিটিন এক্সামের সময়, সেখানে তোমাদেরকে একটু ডিটেলস দেখিয়ে দেবো। তো চলো বন্ধুরা, তোমাদেরকে সেখানে নিয়ে যাই। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদেরকে রিসেন্ট যে নোটিফিকেশান বেরিয়েছিল সেখানে নিয়ে চলে এসেছি। এখানে তোমরা সকলেই জানো আমাদের রিটিন ছিল কত, 85 নাম্বারের, আর ভাইবা বোস অর্থাৎ ইন্টারভিউ ছিল 15 নাম্বারের, আর টোটাল মার্কস হচ্ছে 100 নাম্বারের মধ্যে, অর্থাৎ 100 নাম্বারের মধ্যে আমাদের মেরিট তৈরি হবে। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ ইন্টারভিউ কত থেকে কত তারিখ অবধি হয়েছিল। এখানে অফিস এক্সিকিউটিভ 21 তারিখ, মার্চ মাসের 21 থেকে 6 তারিখ অবধি হয়েছে, আর আমাদের এপ্রিলের 7 থেকে 11 তারিখ অবধি হয়েছে। টোটাল আমাদের কটি শিফট ছিল বন্ধুরা, টোটাল 10টি শিফট ছিল, তিনটি রেতে, অর্থাৎ 7, 8 ও 9, তিনটি করে 9টি শিফট ছিল, প্লাস 11 তারিখ ছিল একটি। তো টোটাল শিফট বন্ধুরা 10টি শিফট হয়েছে। তো দশটি শিফটে কতজন অ্যাবসেন্ট ছিল, কতজন প্রেজেন্ট ছিল, এগুলো সমস্ত কিছু কিন্তু আলোচনা করেছি। তো তোমরা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে লাস্ট অবধি দেখবে। তো এবার তোমাদেরকে প্রথমে নিয়ে চলে আসি বন্ধুরা অ্যাবসেন্টের ব্যাপারে, যে আমাদের অ্যাবসেন্ট কত ছিল। তো বন্ধুরা, অ্যাবসেন্ট মোটামুটি অ্যাপ্রক্স 50 জন মতো অ্যাবসেন্ট ছিল টোটাল 10টি শিফটে। এটি অনেক বড় সংখ্যা বন্ধুরা, তোমাদেরকে আমি ডাটাটা দেখাচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি ডাটাটা বানিয়েছি। তো এটা আমি জাস্ট এমনি বানিয়ে দিইনি, এটা বিভিন্ন বন্ধুরা কাউন্ট করেছিল যে কতজন প্রেজেন্ট ছিল, সেই নিয়ে একটা অ্যাপ্রক্স ডেটা আমি বানিয়েছি, যেটা অ্যাপ্রক্স 50 জন মতো হবে। এটা বন্ধুরা এক্সপেক্টেড। তো তোমরা সকলেই নিজে ইন্টারভিউ দিয়েছো, তোমরাও হয়তো হিসাব করেছো। তো তোমরা টোটাল 10টি শিফট মিলে পার শিফট যদি পাঁচজন করে গড়ে ধরা হয়, তাহলে টোটাল 50 জন হচ্ছে। তো টোটাল আমি 50 জন অ্যাবসেন্ট ধরে নিলাম অ্যাপ্রক্স। এরপর বন্ধুরা আরেকটা কিছু একটু ব্যাপার আছে, সেটা তোমাদেরকে দেখো। তো এখানে যদি 50 জনকে আমি মাইনাস করে দিই, আর টোটাল ক্যান্ডিডেট পাস করেছিল সেটা সকলেই না জানা নয়, সকলেই জানো 508 জনকে টোটাল পাস করিয়েছিল, তার মধ্যে এখানে যদি 50 জনকে আমি মাইনাস করে দিই তাহলে কত থাকছে। তো বন্ধুরা, 50 জন মাইনাস করলে 458 জন ক্যান্ডিডেট থাকছে, অর্থাৎ 458 জন ইন্টারভিউ কিন্তু অ্যাপিয়ারিং হয়েছিল, অর্থাৎ ইন্টারভিউ দিতে গিয়েছিল 458 জন। এবার বন্ধুরা আরেকটা একটু ব্যাপার আছে, এখানে দেখো বন্ধুরা, এখানে কিন্তু ডিপ্লোমা, বিটেক, প্লাস আদার্স বোর্ড, প্লাস ডকুমেন্ট ভেরিফিকেশান, এগুলো নিয়ে মোটামুটি ধরে নাও অ্যাপ্রক্স 20 জন মতো বাদ যাওয়ার সম্ভাবনা আছে।
কারণ অ্যাকর্ডিং টু নোটিফিকেশান, আমি জাস্ট নিজে নিজে বলছি না, এটা তোমরা নোটিফিকেশানে দেখে নিও, অ্যাকর্ডিং টু নোটিফিকেশান এখানে কিন্তু ডিপ্লোমা বিটেক এদেরকে কিন্তু অ্যালাউ করা হবে না। অর্থাৎ এখানে নোটিফিকেশানে পরিষ্কার লেখা ছিল যে 2 ইয়ার্স আইটিআই লাগবে, সেটা সংশ্লিষ্ট ট্রেডে, এবং সেটা ওয়েস্ট বেঙ্গলের ডাইরেক্টরের আন্ডারে হতে হবে। তো অনেকে আছে যারা আদার্স বোর্ডের, সেটা বোর্ড ডিসাইড করবে। তো এখানে ইন্টারভিউ থেকে কাউকে বাদ দেওয়া হয়নি, সেটা বোর্ড ডিসাইড করবে, অর্থাৎ WBSEDCL। তো এটা এক্সপেক্টেড করা যায় যে ডিপ্লোমা বিটেক প্লাস আদার্স বোর্ড প্লাস যাদের ডকুমেন্ট প্রবলেম অনেকেরই আছে, অনেকেই তোমরা দেখেছো ইন্টারভিউ দিতে গিয়ে যে অনেকে NOC নিয়ে যায়নি, অর্থাৎ অলরেডি তারা অন্য কোনো গভর্নমেন্ট জব করছে। তো তারা যদি NOC, তাদেরকে সময় দেওয়া হয়েছিল মোটামুটি 10 দিন কিংবা 15 দিন সময় দেওয়া হয়েছে, সেই দিনের মধ্যে তারা কিন্তু NOC সাবমিট না করতে পারলে তাদের ক্যান্ডিডেচার ক্যান্সেল করে দেওয়া হবে। এটা অ্যাকর্ডিং টু সেই ইন্টারভিউ প্রেজেন্ট থাকার দরুন ওই স্যাররা ইনস্ট্রাকশান দিয়েছিল, আমি কিছুই নিজে থেকে বানিয়ে বলছি না, তোমরা অবশ্যই নিজে জানো, তোমরা তো নিজেই দিয়েছো ইন্টারভিউ। তো এখানে তাহলে কতজন হলো, এখানে ধরে নাও বন্ধুরা অ্যাপ্রক্স এখানে 50 আর এখানে 20, টোটাল 70 জন মতো ধরে নাও, অ্যাপ্রক্স 70 জন মানে বাদ চলে যাবে, অলরেডি 50 জন ধরো বাদ চলে গেছেই, প্রেজেন্ট হয়নি, আর 20 জন এই ডকুমেন্ট প্লাস বিটেক ডিপ্লোমা আদার্স বোর্ড সমস্ত কিছু প্রবলেম নিয়ে এই 20 জন কেটে যাবে। তাহলে টোটাল কেটে গেল 70 জন, বাকি কতজন থাকছে তোমাদেরকে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখানে 70 জন কেটে যাওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ এতজন অ্যাবসেন্ট প্লাস 20 জন ডকুমেন্ট প্লাস আদার্স বোর্ড প্লাস ডিপ্লোমা বিটেক বাদ দেওয়ার পর টোটাল ভ্যালিড ক্যান্ডিডেট যেটা বেঁচে থাকছে সেটা হচ্ছে বন্ধুরা দেখো 438 জন, 438 জন ক্যান্ডিডেট বেঁচে থাকলো জন, এই 438 জনের মধ্যেই কম্পিটিশনটা হবে। তো এখানে কম্পিটিশন 1:2 ওমে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে টোটাল ভ্যাকান্সি কত আছে 434, তার মধ্যে এই ক্যান্ডিডেটগুলোর মধ্যে অনেকে আবার জয়েন করবে না, তো এখানে কম্পিটিশন অনেকটাই কমে যাবে। তো এবার তোমাদেরকে দেখাই যে ভ্যাকান্সি কতগুলো ছিল। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ টোটাল ভ্যাকান্সি অর্থাৎ টোটাল পোস্ট যেটা ছিল সেটা হচ্ছে 434, আর কম্পিটিশন কতজনের মধ্যে হবে সেটা আমি বললাম 438। তো এখানে কতজন বাদ যাচ্ছে, এখানে বাদ যাচ্ছে 4 জন, কিন্তু সেটা না বন্ধুরা, এখানে PWD প্লাস ক্যাটাগরির কিছু কিছু সিট এখানে কিন্তু ভ্যাকান্ট থেকে যেতে পারে, কারণ অনেক ক্যাটাগরি ছেলেরা তারা ইউআরএ সিট খাবে এবং ইউআরএর যে ক্যান্ডিডেট আছে যাদের মার্কস কম আছে তারা কিন্তু এখানে বেরিয়ে যাবে, অর্থাৎ তারা কিন্তু আউট হয়ে যাবে। তো চিন্তার কোনো বিষয় নেই বন্ধুরা, এরা কিন্তু সেকেন্ড লিস্ট বার করে, তো যারা 1-2 নাম্বার কিংবা হাফ নাম্বারের জন্য বেরিয়ে যাবে তাদেরকে সেকেন্ড লিস্টে ইনক্লুড করা হবে, এটা আমার মতে বলে। তো এইসব সমস্ত কিছু আলোচনা করার পর আমি একটা নির্দিষ্ট এক্সপেক্টেড কাট আপে পৌঁছেছি, তো তোমাদেরকে আমি সেই কাট আপটা দেখিয়ে দিচ্ছি যে এক্সপেক্টেড কাট আপ কত যেতে পারে। আর তার আগে আলোচনা করে নিই বন্ধুরা যে আমাদের ডেট কবে দিতে পারে, অর্থাৎ আমাদের মেডিকেলের ডেট কবে আসতে পারে, অর্থাৎ আমাদের রেজাল্ট কবে আসতে পারে। তো বন্ধুরা এখানে রেজাল্টের ব্যাপারে যেটা আমি বললাম যে রেজাল্ট কবে আসতে পারে, তো বন্ধুরা ফাইনাল রেজাল্ট এতদূর পর্যন্ত বন্ধুরা সময় লাগে, এক্সাম ইন্টারভিউ এই পর্যন্ত কিন্তু অনেক সময় লেগে গেছে, তো আমার মনে হয় না যে আর লেট করবে, অলরেডি অনেক লেট হয়ে গেছে তো আমার মনে হয় না যে আর লেট হবে। তো মোটামুটি যেটা আমি এক্সপেকটেশন করতে পারি যে এই মাসটা পুরো চলে যাবে এপ্রিলটা, মে মাসের মোটামুটি লাস্টের দিকে অর্থাৎ 20 তারিখের পরে একটা সম্ভাবনা আছে রেজাল্ট ফাইনাল রেজাল্ট আউট হওয়ার, আর তার আগে চলে এলে তো আরও ভালো। তো এটা আমি জাস্ট এক্সপেক্ট করছি, তোমাদেরও এক্সপেকটেশন থাকতে পারে, তো তোমরা সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারবে। তো আমার যেটা মনে হয় বন্ধুরা যে নেক্সট মান্থের লাস্ট উইকের দিকে কিংবা সেকেন্ড উইক কিংবা থার্ড বা ফোর্থ উইকের মধ্যে আসার সম্ভাবনা আছে, এটা কোনো অফিসিয়াল না, জাস্ট আমার নিজস্ব ওপিনিয়ন। আর তোমরা জানোই যে মেডিকেল ভ্যালিড বেশি দিন থাকে না, তো মেডিকেলের পরে বন্ধুরা জয়েনিংয়ে বেশি সময় নেবে না, কারণ মেডিকেল হওয়ার পর যদি বেশি সময় লেগে যায় তো তার মেডিকেল রিপোর্টটা আবার ইনভ্যালিড হয়ে যাবে, কারণ তার আবার অনেক কিছু প্যারামিটার চেঞ্জ হয়ে যেতে পারে। তো সেই কারণে বন্ধুরা জয়নিং খুব তাড়াতাড়ি হবে, অ্যাকর্ডিং টু যা শুনতে পাওয়া যাচ্ছে যে জুন মাসের মধ্যেই নাকি জয়নিং শুরু হয়ে যাবে সেটা শুনেছি আমি, আর সবই কিন্তু এক্সপেক্টেড, যা বলছি সবই এক্সপেক্টেড। তো চলো বন্ধুরা এবার তোমাদেরকে মেন বিষয় যেটা
কাট অফ কত যেতে পারে সেখানে তোমাদেরকে নিয়ে আসি। তো আচ্ছা তোমাদের সামনে আমি কাট অফ রেখে দিয়েছি, আর এখানে তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলি, তোমরা এখানে এই টলারেন্সটা দুই ধরে নেবে কিন্তু, অর্থাৎ প্লাস মাইনাস দুই এটা কিন্তু অবশ্যই ধরে নেবে, অর্থাৎ দুই এই দুইয়ের মধ্যে কিন্তু ভ্যারি হতে পারে। যেমন এখানে আমি ইউআরের কাট অফ বলেছি 45, তো এখানে ইউআরের কাট অফ 45 বলেছি মানে দুই ভ্যারি হতে পারে, অর্থাৎ 42-43, 44-45, 46ও হতে পারে, অর্থাৎ দুই হেরফের হতে পারে। টলারেন্স তোমরা অবশ্যই বুঝবে, টলারেন্স মানে কি দুই কিন্তু এখানে ভ্যারি হতে পারে। আর ওবিসি বি, ওবিসির বি যেটা কাট অফ যেতে পারে বন্ধুরা, এক্সপেক্টেড অ্যাকর্ডিং টু মি, এখানে বন্ধুরা 41, এখানে কিন্তু টলারেন্স দুই, প্রত্যেকটা ক্ষেত্রেই বন্ধুরা টলারেন্স দুই কিন্তু ধরে নেবে। আর এসসি, এসসির যাবে বন্ধুরা 40, ওবিসি এ, ওবিসি এ ক্যান্ডিডেট খুব কম আছে, সিটও বেশি আছে, তো সেক্ষেত্রে ওবিসি এ অনেক কম কাট অফ যাবে, অর্থাৎ 38। এসটি, এসটি বন্ধুরা কাট অফ যাওয়া যেটা যাওয়ার সম্ভাবনা এতে এতে মানে কি বলবো একদম মিনিমাম যেটা পাবে ছেলে নাই বললেই চলে, তো 36, যদি সে ধরে নাও 30 পেয়েছে, 30 পেয়ে রিটেনে পাস করেছে, তো সে তো মিনিমাম 6 পাবে ইন্টারভিউয়ে, তো সেই জন্য এই কাট অফটা আমি রেখেছি 36। পিডাব্লিউডি সেই একই ব্যাপার, এটারও ক্যান্ডিডেট জুটবে না, তাই এদের যেটা মিনিমাম সেটাই ধরেছে 35%। আর এক্স সার্ভিসম্যান সেম, এটাও 35%, মানে এদের ক্যান্ডিডেট জুটবে না, তো সেই কারণে এদের মিনিমামগুলো জুটবে। আর এইগুলোই সিট বন্ধুরা খালি রেখে যাবে, তোমাকে তো বললাম, তোমাদেরকে আগেই বললাম যে ক্যাটাগরি সেট কিছু কিছু ফাঁকি রেখে যাবে। তো এখানে দেখো বন্ধুরা, এইখানে ওবিসি এ, এখানে কিন্তু ক্যাটাগরি সিট ফাঁকা থাকার সম্ভাবনা আছে, আর এইখানে 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 টোটাল মিলে এই চারটি ক্যাটাগরিতে কিন্তু ভ্যাকান্সি ভ্যাকান্ট যাওয়ার সম্ভাবনা আছে সিট, আর বাকি এই তিনটে কিন্তু ফুলফিলভাবে একদম পূরণ হয়ে যাবে। তবে এখানে এসসি ওবিসি বি এদের মধ্যে একটু, এসসি না তো ওবিসির মধ্যে একটু কম্পিটিশানটাও হবে, বাকি এসসিরও অনেক সিট আছে, 92 সিট আছে, তো সকলেই পেয়ে যাবে যারা আছো। আর যেটা লড়াই হবে সেটা হচ্ছে ইউআরের মধ্যে, ইউআরের মধ্যে কাদের মধ্যে, যাদের একদম কম নাম্বার পেয়ে পাস করেছো তাদের মধ্যে একটু সমস্যা আছে। তো এটা বন্ধুরা সব পরীক্ষার ক্ষেত্রেই হয়, তো এটা আমাদেরকে এটাই ভাগ্যবান মনে করতে হবে যে ক্যান্ডিডেট তিনগুণ নাই। তো এখানে যতজন বাদ যাবে আশা করি তাদেরকে সেকেন্ড লিস্টে নিয়ে নেবে, ঠিক আছে। আর আরেকটা কথা বলে রাখি, তোমরা কিন্তু এই পরীক্ষাটার রেজাল্টের আসার জন্য বসে থাকবে না, এটা তো যবে রেজাল্ট আসার আসবে, প্লাস তোমাদের সামনে আরআরসি গ্রুপ ডি আছে, তো সেই দিকে তোমরা পড়াশোনা চালিয়ে যাও। সেটাও বন্ধুরা বন্ধুরা পরীক্ষা বন্ধুরা জুন মাসে শুরু হবে, নোটিফিকেশানে জুন জুলাই শুরু হবে, নোটিফিকেশান অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা তোমাদের কী মনে হলো, তোমাদেরও কিছু পার্সোনাল ওপিনিয়ন থাকবে, তো তোমরা অবশ্যই আমার আমাকে কমেন্ট করে জানাবে যে এই কাট অফটা কতটা ঠিক হতে পারে আমার অ্যাকর্ডিং, প্লাস আমার বন্ধুদের সঙ্গে আমি অ্যানালাইসিস করে এই কাট অফটা বানিয়েছি। আর কাট অফের পেছনে বন্ধুরা অনেক কিছু ডিপেন্ড করে, ভ্যাকান্সি কতগুলো আছে, কতগুলো স্টুডেন্ট আছে, এক্সাম লেভেল কেমন ছিল, ইন্টারভিউ বন্ধুরা কেমন হয়েছে, তোমরা সকলেই জানো ইন্টারভিউ খুব ভালো হয়েছে, ইন্টারভিউ বোর্ডে যিনিরা ছিলেন তিনারা খুব হেল্পফুল, টোটাল 5টি বোর্ড ছিল, প্রতিটি বোর্ডে 3 জন করে ইন্টারভিউ মেম্বার ছিলেন, তো তারা খুব হেল্পফুল ছিল, কাউকে যে অপমান করছে পারবে না বলে না, যে না পারছে তাকে কিন্তু বলে দিচ্ছে অ্যানসারগুলো, তো ইন্টারভিউ সকলেরই ভালো হয়েছে, আমি যেটা জানতে পেরেছি ইন্টারভিউ সকলেরই ভালো হয়েছে। আর আমার ইন্টারভিউ ছিল বন্ধুরা 9 তারিখ, আর আমার ইন্টারভিউ 2 নম্বর বোর্ডে পড়েছিল, প্রায় আমাকে অনেকক্ষণ ধরে প্রশ্ন করেছিল, মোটামুটি 15 থেকে 20 মিনিট পর্যন্ত আমাকে প্রশ্ন করেছিল, টেক টেক নন টেক ফ্যামিলি সম্পর্কে কিছু করেছি কিনা সমস্ত কিছু জিজ্ঞেস করেছিল, তো সকলকে এরকমই প্রশ্ন করেছিল, সে নিয়ে কোনো চাপ নাই। তো চলো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করলাম, নেক্সট যে কোনো আপডেট আসবে সবার মাধ্যমে সবার প্রথমে আমি আমার চ্যানেলে আপডেট দিয়ে দেবো, তো আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর কাট অফের ব্যাপারটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কতটা সঠিক হওয়ার সম্ভাবনা আছে, অ্যাকর্ডিং টু মি কাট অফ কিন্তু এর আশেপাশেই যাবে, খুব বেশি হলে 1 কিংবা 2 হেরফের হতে পারে, বাকি এটাই কাট অফ থাকবে আমার যেটা মনে হয়। তো চলো বন্ধুরা ভিডিও এখানেই শেষ করলাম, সকলকে গুড লাক, আশা করছি সকলেই সিলেক্ট হয়ে যাবে, তো এই আশা নিয়ে আমি আজকের ভিডিও শেষ করলাম।